বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার পিতা হাজি ডাক্তার মোহাম্মদ মফিজউদ্দিন মোল্লা ওরফে মফিজউদ্দিন মাস্টার সাহেব, উনি গত এক বছর আগে এই দিনে মৃত্যুবরণ করেন। ওনার একটা উদ্দেশ্য ছিল নিরীহ দরিদ্র এবং মেধাবী ছাত্রছাত্রীদের লেখাপড়ার সুবিধার্থে উনি একটা শিক্ষা কল্যাণ ফাউন্ডেশন সৃষ্টি করে গেছেন। সৃষ্টি করার পরে উনি আর সময় পান নাই, কিছুদিন পরেই মারা গেছেন। সেই তাহার উদ্দেশ্যকে সফল করার লক্ষ্যে আমি ওনার বড় ছেলে মোহাম্মদ মখলেসুর রহমান শাহ হাবিব, আমার ছোট ভাই মোহাম্মদ আবুল মনসুর এবং আমার অন্যান্য ভাই ভাগ্না পরিবার, আমার এই কাকা, আমার আব্বার আপন খালাতো ভাই, ওনাদের উদ্দেশ্য এবং আদর্শ শিক্ষক পরিবার, শিক্ষিত পরিবার সকলের সহযোগিতায় আমার এই পিতার পরামর্শে সকলের সহযোগিতা করে গেছেন। অনেকেরই নাম সদস্যভুক্ত করা আছে। এই স্বল্প সময়ের কারণে আমি সবার সাথে যোগাযোগ করতে পারি নাই, বিদায়। এটা আমার নিজস্ব তহবিল থেকে আজকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে পবিত্র কল্যাণ সমাবেশ, সেই কল্যাণ সমাবেশেরই একটা অংশ প্রথম পর্ব এই ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ কিছু বিতরণ করার উদ্যোগ নিয়েছি। তারির আয়োজন কামনা করি আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন বেস্ত নসিব করি। আমরা এখানে যতদিন ধরে বাড়ি নড়ছি, বাড়ি নেওয়ার কারো থেকে তার সাথে আমার শ্বশুর হিসাবে সম্পর্ক, খুব ভালো লোক ছিলেন। তার আচার আচরণ এত ভদ্র নম্র ছিল সেটা ভাষা প্রকাশ করা যায় না, কারণ আমি তার মৃত্যুর কামনা করি। আল্লাহ জানি রাব্বুল আলামিন তাকে বেস্ত নসিব করি। যে বই খাতা বিতরণ এটা খুব সুন্দর চমৎকার, এটা আমরা সবাই খুশি হয়েছি, আনন্দ হয়েছি। তার সেই মাস্টার ছিল, তার আশা ছিল, সেই আশার পক্ষে থেকে তার বড় ছেলে আজকে এই বই বিতরণ ও খাতা বিতরণ করছে। বাংলা যাব না।